ফ্রেন্ড, ওয়েলকাম টু শুভ্রা ডেইলি ব্লগ। এখন বাজে সকাল 9:30, তো আমি এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট কী করবো কী করবো ভাবছিলাম, বাট মাথায় একটা আইডিয়া এসেছে, কিছুটা ভাত কালকে রয়েছে। অনেক মানুষ আছে ভাত নষ্ট করে দেয় কিংবা অনেক খাবার আগের দিনের খাবার খেতে চায় না, বাট আমার একটা মাথায় আইডিয়া এসেছে, তো এটা আমি প্রথম ট্রাই করছি। কিছুটা রেডি করে রেখেছি সকালবেলা, আমি উঠে সকালবেলা চা খেয়ে আমি সব কিছু করে আমি কিছুটা রেডি করে রেখেছি, কী করবো ভেবে রেখেছি। তো চলো দেখা যাক। কিছু করতে গেলে কিছুটা রেডি করতেও সময় লাগে, যেহেতু আমি এই মানে আগের দিনের ভাত দিয়ে কিছু করবো ভেবেছি, তখনই আমি কিছুটা রেডি করে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি বললাম যে আগের দিনের ভাত দিয়ে আমি কিছু করতে চাইছি, আমার কিছুটা ভাত কালকে রয়ে গেছে, তো ভাতটা দিয়ে আমি কী করবো কী করবো, তো মাথায় একটা আইডিয়া এসেছে, আমি সেই কিছুটা ভাত নিয়ে নিয়েছি। আর এখানে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছুটা আমি আলু কুচিয়ে রেখেছি, আর একটা ডিম নিয়ে নিয়েছি। তো এখন আমি শুরু করে দিচ্ছি, হ্যাঁ, কীভাবে করতে হয়। আমি কিন্তু খুব ভালো আমি রান্না করতে পারি না, বাট আমি ট্রাই করছি। যেহেতু আমার আগের দিনের ভাতটা রয়ে গেছে, আমি কী করবো, নষ্ট করবো না, নষ্ট কিছু করা যাবে না, ঠিক আছে। তো কী করবো সেটাই একটা চলো দেখা যাক। বাট আমি এটা কিন্তু আগে কখনো ট্রাই করিনি, এটা আমি এটা আমি খেয়েছি, এটা আমার মা করে দেয়, ঠিক আছে। তো এটা আমার মা করে দেয়, ভীষণই ভালো খেতে লাগে। কখনো দেখেছি যে আগের দিনে খাবার রয়ে গেছে, তো খাবারটা মা নষ্ট করে না, মা আমার মা একদমই খাবার নষ্ট করা পছন্দ করে না। এটা আমি আমার মার হাতে প্রথম খেয়েছি, আমি কখনো ট্রাই করিনি, এটা আমার ফার্স্ট ট্রাই করেছি। তেলটা গরম হয়ে গেছে, তো আমি আলুগুলো যে আমার কাটা ছিল ডুবো ডুবো করে আলুগুলো কাটা ছিল, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, এক এক করে না সরি, আমি সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি এটা আমি আগে খেয়েছি, বাট এটা খেতে বেশ টেস্ট, আমি আমার মার হাতে প্রথম খেয়েছি, বাট আমি কখনো ট্রাই করিনি। যেহেতু আমার কালকের ভাতটা অনেকটা স্টক হয়ে রয়েছে, ভাতটা কী করবো কী করবো, সেই কারণে আমার এটা মাথায় আইডিয়া আসলো, তো আমি সেই কারণে এটা প্রথম ট্রাই করছি, অবশ্যই তোমাদের জন্য। মানে আলুগুলো দিয়েছে, আলুগুলো হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে, একটু লাল লাল যখন হবে। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করা ছিল সে। একটু পেঁয়াজ সরি পেঁয়াজ আর তোমার লঙ্কাটা যেহেতু একটু পরে দিয়েছি, একটু হালকা মতো ফ্রাই হয়ে যাক, হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে দেবো।
আমার অলরেডি হয়ে গেছে, আমি ডিমটা একটু ফেটিয়ে দিচ্ছি। এই যে ডিম, ডিমটা আমি ফেটিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা আমার হবে। হয়ে যাওয়ার পর আমি ভাতটা দিয়ে দেবো, তার আগে কিছু একটু দেওয়ার আছে, কারণ আমি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যখন ভেজেছি আমি, তখন আমি নুন কিন্তু দিইনি। এখন আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনারা স্বাদ মতো নুন দেবেন যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন বাড়িতে। স্বাদ মতো নুন দেবেন আর কিছুটা দেবেন হলুদ। গ্যাসটা কমিয়ে দিন, আলু তলায় লেগে যাবে, কিছুটা হলুদ দেবে। একটু নাড়িয়ে দিচ্ছি, অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে, খুব দারুণভাবেই ভাজাটা হয়েছে। ভালোভাবেই ভাজাটা হয়ে গেছে, এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভীষণই অল্প সময় লাগে, বেশি সময় লাগে না, ভীষণই অল্প সময় লাগে। শুধু শুধু খাবার ভাতগুলো নষ্ট না করে আপনারা যদি এরকম করে নিতে পারেন, আপনাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। আচ্ছা, আমি এটার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, এবার আমার হয়ে গেছে। নামানোর সময় আমার মিক্সড হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মিক্সড হয়ে গেছে, গ্যাসটা আমার কম আজে আছে, ঠিক আছে। সবসময় বেশি আজে দিয়ে রান্না করাটা মোটেই ঠিক না, তলায় পড়ে যেতে পারে। আর আমি কিছুটা কিছুটা আমি চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, আমি যেমন এক চামচের মতন দিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে, কিছুটা পুরোটাই হয়ে গেছে বললে চলে। এই যে এটা মিক্স করে নিচ্ছি আমি একটু ভালো করে, এটা অলরেডি আমার এটা কমপ্লিট, আমার সামান্য মিক্স। আর অনেকেই তোমরা এটা এটার মধ্যে ঘি অ্যাড করতে পারো, ঘি অ্যাড করলে একটা দারুণ টেস্ট আসে। আমি অবশ্যই ট্রাই করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে জাস্ট দেখা কালার, একটা কালার হচ্ছে, ঠিক আছে। এটা জলখাবারের জন্য বেস্ট, ভালো একটা টেস্ট। সামান্য একটু ঘি অ্যাড করছি, সামান্য একটু আমি ঘি আমার অ্যাড করলাম। তো আমার দেখতেই পাচ্ছি আমার একদম রেডি, অলরেডি আমার রেডি হয়ে গেছে। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, যেহেতু ঘিটা দিয়েছে তো এটা একটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এখন তো আমার একটা রেডি হয়ে গেছে,
গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর ঢেকে দিলাম। দারুণ একটা, খুবই খাবারটা খেতে খুবই সুস্বাদু। আমি মার বাড়িতে, আমার মানে মার হাতে আমি প্রচুর অনেকবার খেয়েছি, বাট আমি কখনো এটা ট্রাই করিনি। তোমরা অবশ্যই ট্রাই করবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে, অবশ্যই জানাবে যে আমার এই ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই বাড়িতেও আপনারা এটা রেডি করতে পারেন, বাড়িতেও এটা আপনারা ট্রাই করতে পারেন। আগের দিনের ভাত যদি থেকে যায় সেটা আপনারা ফেলে না দিয়ে অবশ্যই এরকমভাবে ট্রাই করতে পারেন, ভীষণই ভালো টেস্ট হয়। আর যদি আপনারা এই ভিডিওটা বানান অবশ্যই আমাকে জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো বাই বাই।